1996 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই লংগদু উপজেলার সেই মাইল্লা হত্যাকাণ্ড, যেখানে 28 জন কাতুরিয়াকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, এটি করার মাধ্যমে তখন আমরা শুনেছিলাম, আমরা জানতাম যে বাংলাদেশ তথা পৃথিবীর মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য এই ধরনের ঘটনা ঘটানো হয়েছিল। আমি জানি না এবারের এই বাঘাইছড়ি 9 কিলোমিটার এলাকায় সংঘটিত সরকারি দায়িত্ব পালন শেষে যারা ফিরে আসছিলেন তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে, অর্থাৎ আমি ওর মধ্যে ঠেলে দিয়ে নয়, মৃত্যু নিশ্চিত করার জন্য ব্রাশ ফায়ার করার মাধ্যমে যা ঘটানো হয়েছে এটি আবারও সেই বিষয়গুলো দিকে নির্দেশ করছে কিনা আমাদের ভেবে দেখতে হবে।